হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে হরিপুর তিলমারি নবনির্মাণাধীন তিস্তা ব্রিজ পয়েন্টে। আজকে আমরা এখানে কিছু কন্টেন্ট তৈরি করব, সেটা হচ্ছে এখানে আমরা অনেক আইটেমের কন্টেন্ট তৈরি করব। তার মধ্যে একটি যেটা থাকতেছে প্রথম কন্টেন্ট, সেটা হচ্ছে প্রথম যেটা ব্লগ পাবেন আপনারা, প্রথম ব্লগ ভিডিও যেটা পাবেন সেটা হচ্ছে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে হরিপুর চিলমারি নবনির্মাণাধীন ব্রিজ পয়েন্টে যে মেলা বসেছে, সেই মেলায় আপনারা দেখতে পারতেছেন ধুমধাম করে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে। সমস্যা নেই, আপনি একটু কথা বলেন। সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, এখানে কিছু লোকের আমরা সাক্ষাৎকার নিব। আপনি কোথা থেকে আসছেন? লালচামার বাজার থেকে। সে তো অনেক দূরের কথা, কিসে আসছেন আপনি? মেলা দেখতে তো আসছেন, মানে কি মোটর সাইকেল আসছেন না অটোতে? অটোতে আসছেন। তো কতক্ষণ হলো আসছেন আপনি? 20 মিনিটের মতো হলো। তো এতক্ষণ পর্যন্ত আপনি কি কি দেখলেন মেলায়? অনেক কিছুই দেখলেন, মানে অনেক আনন্দ উপভোগ করলেন আর কি। তো কেমন লাগলো আপনার কাছে? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে হ্যাঁ আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এ আপু আসসালামু আলাইকুম। ও আচ্ছা, হ্যাঁ বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। হ্যাঁ বড় ভাই, কত দূর থেকে আসছিলেন? গাইবান্ধা থেকে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পারতেছেন শুধু গাইবান্ধা থেকে আমাদের গাইবান্ধা জেলা আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলায় 14 চণ্ডীপুর ইউনিয়ন বনাম 11 হরিপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজ হচ্ছে হরিপুর টু চিলমারি নবনির্মাণাধীন যে তিস্তা ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই শুধু গাইবান্ধা থেকে আসছেন ব্রিজ দেখার জন্য, এবং ব্রিজের এখানে যে মেলা বসছে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই মেলায় ঘুরতে। তো আসলে আমরা এখন ওই বড় ভাইয়ের কিছু সাক্ষাৎকার নেবো। ভাই কেমন দেখলেন মেলা? অনেক মানুষের ভিড় হচ্ছে তাই না, অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসেছে এখানে তাই না। আচ্ছা যাই হোক, মেলা কেমন ঘুরলেন? আপনার সিগন্যাল না সিঙ্গেল না রিলেশন বুঝে নেই না রিলেশন কেউ অপেক্ষা করতেছে মনে হয় তাই না? না না, কেউ অপেক্ষা করতেছে আমার মনে হয়। হ্যাঁ আপনার আপনার আমরা চলে যাচ্ছি মূল ব্রিজে, মূল ব্রিজের গোড়ায় যাচ্ছি। আসলে যারা যারা এখন পর্যন্ত ব্রিজটাকে দেখতে পারেন নাই, আমরা সেই ব্রিজের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আল্লাহর রহমতে আছি ভাই। ভালো আছেন? আচ্ছা যাই হোক ভাই, আপনি কোথা থেকে আসছেন? ভাই আমি গাইবান্ধা থেকে আসছি। গাইবান্ধা থেকে আসছেন? ও আচ্ছা, তাহলে তো অনেক দূরের কথা। হ্যাঁ ভাই, শুনলাম এখানে নাকি অনেক সুন্দর একটা মেলা হয়, ব্রিজ হচ্ছে। হ্যাঁ ও আচ্ছা যাই হোক, তা কতক্ষণ হলো আসছেন আপনি? তাও ভাই আনুমানিক নামাজ পড়ে 1 ঘন্টা পরে আসছি ভাই। নামাজের পরে 1 ঘন্টা পরে, সে তো অনেকক্ষণের কথা। ভালো লাগতেছে ভাই, যাইতে ইচ্ছে করতেছে। যাইতে ইচ্ছে করতেছে না। তা কেমন দেখলেন ভাই? আপনি কি সিঙ্গেল না ডুয়েট? গাইবান্ধা থেকে কোনজি বাড়ি থেকে? ও কতক্ষণ হলো আসছেন? সকাল 10টার দিকে। এতক্ষণ পর্যন্ত কি খালি মেলায় ঘুরলেন? মেলায় ঘুরলেন? এটা একজন হাতে নেন তো ভাই, মেলায় ঘুরলেন এতক্ষণ পর্যন্ত, তা কেমন কিরকম আনন্দ করলেন? অনেক মজা করলেন। আমরা চলে যাচ্ছি ব্রিজের মূল পয়েন্টে, এই যে আপনারা দেখতে পারতেছেন ওই যে খুব সুন্দর রঙিন একটা গেট দেখা যাচ্ছে, ওই গেটটাই কিন্তু হচ্ছে ব্রিজের গেট, ওটা হচ্ছে একটা পয়েন্ট। তো আমরা এখন ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদেরকে মূল ব্রিজের যে ভিউ আছে ওই ভিউটা দেখানোর চেষ্টা করব, আপনারা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। এই আপনারা দেখতে পারতেছেন আমরা এখন ব্রিজের কাছেই আসলাম। তো হ্যাঁ, তো গাইস আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের এখানে, ভাই আপনার গায়ে একটা ইউনিফর্ম দেখতেছি, এটা কিসের? এই গেটের দায়িত্বে আছেন, গেটের ভিতরে সবাইকে ঢুকতে দেন তো? না না, এখন অন্তত কাজ এখন শেষ হয়নি, তো সেদিন কাউকে ঢুকতে দেন, মানে জনসাধারণের নট অ্যালাউ। ও আচ্ছা ঠিক আছে। ও যাই হোক, আপনার বাসা কোথায়? আমার বাসা সামনে ছয়গড়ি স্কুলে। ছয়গড়ি স্কুলে? ও আচ্ছা, তা ঈদের দিনও ডিউটি করতেছেন মানে বুঝলাম না, ছুটি দেয় নাই? আমাদের ছুটি নাই, কিছু করে নাই, আমরা যে দায়িত্বে আছি আমাদের ছুটি নাই, মানে কোনো ছুটি নাই। ও আচ্ছা, আপনারা আপনি কি করেন? তিস্তা ব্রিজ দেখতে আসছেন? হ্যাঁ কখন আসছেন? এই 10টা 11টার দিকে।
আমরা এখন ব্রিজের মূল পয়েন্টে আছি। আপনাদেরকে ব্রিজের এই পাশ থেকে আমরা যে ভিউটা আছে সেটা হচ্ছে পশ্চিম কর্নারের যেটা ভিউ আছে ওই ভিউটা এখন দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্নার থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিজের পশ্চিম কর্নার। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ দর্শকের ভিড় জমেছে এখানে। আমরা এখন চলে যাচ্ছি ব্রিজের পূর্ব পারে, ব্রিজের পূর্ব পারটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা দেখেন এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজের পূর্ব পাশ। এই পশ্চিম পাড়ের থেকে পূর্ব পাশটায় অনেক দর্শনার্থী, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেলা জমেছে। এবং এটাই হচ্ছে চণ্ডীপুরের অর্থাৎ পাঁচপীরের যেটা ব্রিজের মাথা বলে সেই মাথাটা এটা। এখান থেকে আমরা যদি ব্রিজের ভিউটা দেখাই তাহলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিজের টোটাল ভিউ, যেটা আর কি টোটাল ভিউ, যেটা ব্রিজের এখনকার এই অবস্থা। এবং ব্রিজের শেষ পর্যন্ত গার্ডার বসানো হয়েছে, আনুষাঙ্গিক কিছু কাজ আছে, যে কাজগুলোর কারণে মেইন গেটটা এখন পর্যন্ত বন্ধ। আর আমরা হয়তো বা জানি যে ব্রিজের যেটা সময় আছে ওই সময়ের মধ্যেই ব্রিজের গেট খুলে দেওয়া হবে, এবং ততক্ষণেই ব্রিজের গেট খুলে ব্রিজটা উদ্বোধন করা হবে। হ্যাঁ, সো গাইস আমরা এখন চলে যাচ্ছি ব্রিজের নিচে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ব্রিজে ঘুরতে আসছেন? জি ভাইয়া। কখন আসছেন? এইমাত্র আসছেন। একাই কেন? না, সাথে ভাইয়েরাও আছে। ভাইয়েরাও আছে?